তো পড়াশুনো করেনি, কাগজে দেখেছে অমনি তারা আরম্ভ করেছে। আর কাগজেও আমরা বলেছি যিনি লিখেছেন তার আরও আরও বেশি জ্ঞান নিয়ে তার লেখা উচিত ছিল। আমাদের সময়কালে হলে সেটাও আমরা দেখব, কিন্তু তার থেকেও বড় কথা যিনি ভুল করে বা তিনি যা বিন করে একুশে জুলাইয়ের আগে ধরনের একটি সংবাদ দিয়ে এবং সেই সঙ্গে সঙ্গেই দিলীপবাবুরা বলতে শুরু করলেন, আমার তো হাসি লাগছে এখন। এবং মিছিল করে বলছে যে আমরা তাদের শাস্তি চাই, তাহলে কোথায় সেদিন কেন শাস্তি চাইনি? আমরা সমস্ত বিষয়টা দেখছি এবং আদালতে যান, যেদিন যাবেন আমাদের জানিয়ে যাবেন, আমরাও আপনাদের সঙ্গে অ্যাডেট পার্টি হয়ে যাব। আমি এসএসসিতে অলরেডি বলেছি যে ওই সময়ের সমস্ত কাগজপত্র বের করে আপনারা আমাদের দপ্তরকে রিপোর্ট দিন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এবং সিএজি অডিটের যে সমস্ত অংশে সিএজি অডিট যদি বিধানসভায় প্লেস করা হয় তার আগে আমরা যেন তৈরি থাকি, আমরা যথাযথ কঠোর ব্যবস্থা নেব এর বিরুদ্ধে। আমরা দেখলাম যে কোনো একটি সংবাদপত্রে সিএজি রিপোর্টকে সামনে রেখে একটি সংবাদ পরিবেশিত হয়েছে, আমরা সেই সংবাদপত্রকে জানিয়েছি। আপনাদের এই পরিবেশিত সংবাদে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, দেখে মনে হচ্ছে যেন এটা আমাদের সময়কালেই এই সমস্ত সিএজিতে নামে উল্লিখিত হয়েছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছিল, এবং তাকে কেন্দ্র করে কান নিয়ে গেল চিলে বলে দিলীপবাবু অনেক কথা বলছেন, এবং যারা দায়ী সেই সময়ের তারাও মিছিলে শাস্তি দাবি করছেন এবং বলছেন কোর্টে যাব, কালকেই চলে যান কোর্টে, কালকেই কোর্টে চলে গিয়ে আপনারা বিচার চান আপনাদেরই বিরুদ্ধে। কারণ 2008, 2009, 2010, 2011 কোনোটা সময়ই আমাদের সরকার তার দায়িত্বে ছিল না। 2012-র যে আরএলএসটি হয়েছে সেই আরএলএসটির এখনো পর্যন্ত সিএজি সেটাকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে আনেনি, যখন আনবে নিশ্চয়ই আমরা তার উত্তর দেব। কিন্তু ইতিমধ্যেই তিনি তারা যা বলেছেন আর যা খবরে কাগজে বেরিয়েছে তাতে এমনভাবে বেরিয়েছে যেন মামাটি মানুষের সরকার এই অনিয়মগুলো করেছে। আর শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের থেকেও তারা অনেকগুলো অনিয়মের কথা বলেছেন। আমরা চাই, আমি অলরেডি এসএসসিকে বলেছি, সংশ্লিষ্ট সমস্ত কাগজপত্র দেখে যারা এদের এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে খুঁজে বের করুন, ডাকুন, এবং আইনের পথে যতটুকু সাহায্য দরকার করা যায় তা নিয়ে আমাদের জানান। এসএসসির কাছ থেকেই আমরা জানতে চাই যে ওই সময়কালে 2008, 2009, 2010 এই যে আরএলএসটি গুলো হয়েছে যার খবর প্রতিবেদনে বেরিয়েছে একটি কাগজে বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে, এবং যে রিপোর্ট এখনো পর্যন্ত বিধানসভায় টেবিলড হয়নি সেটাকে নিয়ে তারা সংবাদ মাধ্যমটি প্রচার করেছেন। আমি দুদিন অপেক্ষা করেছিলাম এটা জানার জন্য, তাদের খবর নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু খবর যেভাবে পরিবেশিত হয়েছে যেন মনে হচ্ছে দেখে
যে আমাদের সময়কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের কালে এই ঘটনা বা এই অনিয়মের অভিযোগ লিপিবদ্ধ করেছে সিএজি। আমি একটা কথা খুব হাসি পাচ্ছে, এদের দেখে এরা না দেখেই রাস্তায় নেমে গেল ডিআইএফ, নেমে গিয়ে বিচার চাইল, কাদের বিচার তিনি করবেন? এবং যে আমাদের আমাদেরকে হাত আরো শক্ত করেছে, প্রশ্ন হচ্ছে সিএজি নানা রকম রিমার্কস করে বিধানসভায়, আমি নিজেও পিএসসি কমিটির চেয়ারম্যান ছিলাম, তা নিয়ে তো কোনোদিন মিছিল করতে দেখলাম না কাউকে। প্রতি বছর এরকম পিএসসি শুধুমাত্র শিক্ষা দপ্তর নয়, সরকারের বিভিন্ন দপ্তর নিয়ে নানা রকম মন্তব্য করেন। পিএসসি আমাদের যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তা নিয়ে পর্যালোচনা করেন, তাদের ডাকেন। আপনারা কোনোদিন শুনেছেন যে পিএসসির এত কিছু আছে যে দস্তাবেজ আপনারা খুঁজুন, যে 34 বছরের শাসনে যে কত রকম মন্তব্য তারা করেছেন, তা নিয়ে তাদের মিছিল টিচিল বেরোয় না?